বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করা না এমন হয়তো কাউকেই এখন খুঁজে পাওয়া যাবে না। কিন্তু স্কিন কেয়ার করতে যেয়ে আমরা প্রতিনিয়ত না জেনে এমন কিছু মিস্টেক্স করে ফেলছি যা আপনার স্কিন কেয়ারকে করে ফেলছে ইনএফেক্টিভ। অর্থাৎ আপনি যেই প্রোডাক্টটি অ্যাপ্লাই করছেন না কেন কোনোভাবেই ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না। চলুন তাহলে জেনে নিই এমন পাঁচটি স্কিন কেয়ার মিস্টেক। আপনার স্কিন কেয়ার রুটিনের যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকেন তার সবগুলোর কনসিস্টেন্সি কি এক? এক না। এক এক প্রোডাক্টের কনসিস্টেন্সি কিন্তু একটি আরেকটি থেকে ভ্যারি করে থাকে। এমনকি কখনো হয়েছে যে কোনো প্রোডাক্ট থেকে বেশ এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাচ্ছে আর কোনো প্রোডাক্ট থেকে একদমই রেজাল্ট আসছে না? হতেই পারে যদি প্রোডাক্ট তার কনসিস্টেন্সির উপর বেস করে কারেক্ট অর্ডারে অ্যাপ্লাই না করা হয়। স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যাপ্লাই করার রুল হলো লাইটার কনসিস্টেন্সি থেকে ধীরে ধীরে থিকার কনসিস্টেন্সিতে মুভ করতে হবে। ধরুন আপনার স্কিন কেয়ার রুটিনে ময়শ্চারাইজার, সিরাম এবং টোনার আছে। ময়শ্চারাইজারের কনসিস্টেন্সি কিন্তু সিরাম থেকে থিকার, আবার সিরামের কনসিস্টেন্সি টোনার থেকে থিকার। এখন আপনি যদি আপনার স্কিনে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর সিরাম অ্যাপ্লাই করেন বা সিরাম অ্যাপ্লাই করার পর যদি টোনার অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে সিরাম কিন্তু ময়শ্চারাইজারকে পেনেট্রেট করে বা টোনার কিন্তু সিরামকে পেনেট্রেট করে আপনার স্কিনে অ্যাবজর্ব হতে পারবে না। কারণ থিকার কনসিস্টেন্সির প্রোডাক্ট আপনার স্কিনের উপর একটি ব্যারিয়ার ক্রিয়েট করে, যার ফলে লাইটার কনসিস্টেন্সির প্রোডাক্ট যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে তার এফিকেসি কমে যায় এবং আপনি ফ্রুটফুল রেজাল্ট পান না। তাই স্কিন কেয়ারের প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় অলওয়েজ কারেক্ট অর্ডারটি ফলো করতে হবে, অর্থাৎ লাইটার কনসিস্টেন্সি থেকে থিকার কনসিস্টেন্সিতে মুভ করতে হবে। এখন যে মিস্টেকটি নিয়ে কথা বলবো তা আমাদের অনেকেরই ফেভারিট মিস্টেক বলা যায়। হঠাৎ মেকআপ ক্লিন করার জন্য বা ডাবল ক্লিনজিংয়ের ফার্স্ট স্টেপ হিসেবে আমরা অনেকেই কিন্তু ফেশিয়াল ওয়াইপস ইউজ করে থাকি। কিন্তু ফেশিয়াল ওয়াইপস কিন্তু আমাদের পোর্স একেবারেই ডিপলি ক্লিন করে না। ফেশিয়াল ওয়াইপস মূলত ক্লেন্সিং সলিউশন দিয়ে প্রি ময়েশন থাকে, আর এতে যে অ্যামাউন্টের ক্লেন্সার থাকে তা খুব লিমিটেড, যা আমাদের স্কিনকে প্রপারলি ক্লেন্স করার জন্য একদমই এনাফ না। বাইরে থাকলে বা হুটহাট মেকআপ ক্লিন করার জন্য ফেশিয়াল ওয়াইপস একটা কুইক ফিক্স হতে পারে, কিন্তু রেগুলার ক্লেন্সিং অপশন হিসেবে ফেশিয়াল ওয়াইপসের উপর কিন্তু রিলাই করা একদমই ঠিক হবে না। তাই ডেইলি দিন শেষে ডাবল ক্লেন্সিংয়ের ফার্স্ট স্টেপ হিসেবে অবশ্যই একটি মাইসেলার ওয়াটার বা ক্লেন্সিং অয়েল দিয়ে স্কিন ক্লিন করতে হবে। আমরা অনেকেই আছি যে ক্লেন্সারের পর পর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি না বা স্কিন একদম ড্রাই হয়ে গেলে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। কি মিলে গেল না কথাটা? কিন্তু আবার কমপ্লেইনও করি যে স্কিনে ময়শ্চারাইজার প্রপারলি কাজ করছে না। রিমেম্বার, ময়শ্চারাইজার শুড অলওয়েজ বি অ্যাপ্লাইড অন ড্যাম্প স্কিন, কারণ ড্যাম্প স্কিনে থাকা ওয়াটার আমাদের স্কিন সার্ফেসের স্কিন সেলসকে প্লাম্প আপ করতে হেল্প করে, যা ময়শ্চারাইজারকে স্কিনের ডিপার লেয়ার পর্যন্ত পেনেট্রেট হতে সাহায্য করে। এছাড়া ড্যাম্প স্কিনে ময়শ্চারাইজার কিন্তু লং আওয়ার পর্যন্ত স্টে করে, কারণ এতে ময়শ্চার লক ইন হয়ে যায় এবং এভাপোরেশন প্রিভেন্ট হয়। ওয়ার্কআউট বা এক্সারসাইজের সময় আমাদের প্রচুর পরিমাণে সোয়েটিং এবং অয়েল প্রোডিউস হয়, তাই এই সময় মেকআপ অ্যাভয়েড করাটাই বেটার, কারণ মেকআপ অ্যাপ্লাই করলে আমাদের স্কিনের পোর্স ক্লগ হয়ে যেতে পারে এবং যা থেকে ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ হয়। এছাড়া সারাদিনের কর্মব্যস্ততার শেষে যারা ওয়ার্কআউট করে থাকেন তাদের স্কিনে কিন্তু বিভিন্ন রকমের মাইক্রো পার্টিকলস, এনভায়রনমেন্টাল পলিউটেন্টস, সোয়েট এইসব কিছু স্কিন লেয়ারে স্টাক হয়ে থাকে, যা মেকআপের সাথে কম্বাইন্ড হয়ে পোর্স ক্লক করে ফেলে এবং পোর্স ব্রিথ করতে পারে না, যার ফলে অ্যাকনে ফর্মেশন থেকে শুরু করে বিভিন্ন রকমের স্কিন প্রবলেমস দেখা দিতে পারে। তাই ওয়ার্কআউট করার আগে ফেসে যদি মেকআপ থেকে থাকে তা অবশ্যই ক্লিন করে নিতে হবে। স্কিন কেয়ার মিস্টেকের মধ্যে সবথেকে কমন এবং সবথেকে ড্যামেজিং মিস্টেকটি হলো ঘুমাতে যাওয়ার আগে মেকআপ ক্লিন না করে ঘুমাতে যাওয়া। শুধু মিস্টেক না, এটাকে অনেক বড় ব্যাড হ্যাবিট বলা যায়। নাইট টাইম হলো আমাদের ড্যামেজ স্কিন সেলস রিপেয়ার করার জন্য এবং স্কিনে প্রপার ময়শ্চারাইজেশন প্রোভাইড করার জন্য একটা পারফেক্ট টাইম। এই সময় আমাদের স্কিন যে সিবাম প্রোডিউস করে তাতে বিভিন্ন রকমের ফ্যাটি অ্যাসিডস, নিউট্রিয়েন্টস থাকে, যা স্কিন ন্যাচারালি হিল করতে হেল্প করে। কিন্তু আপনি যদি হেভি মেকআপ নিয়ে ঘুমিয়ে পড়েন সেক্ষেত্রে সিবামের সাথে এই হেভি মেকআপ মিক্স হয়ে আপনার পোর্স ক্লক করে ফেলে, আপনার পোর্স ব্রিথ করতে পারে না, যা থেকে অ্যাকনে ফর্মেশন, বিভিন্ন রকম স্কিন প্রবলেমস, প্রিম্যাচিওর এজিং, এমনকি ড্রাইনেসের মতন প্রবলেমও দেখা দিতে পারে। তাই যতই টায়ার্ড থাকুন না কেন, স্কিন হেলদি রাখতে হলে এই ব্যাড হ্যাবিটটা বাদ দিতে হবে।
আশা করছি এই স্কিন কেয়ার মিস্টেকগুলো আর রিপিট হবে না। ভিডিওটি হেল্পফুল মনে হলে শেয়ার করতে ভুলবেন না, অ্যান্ড অলসো ফলো আস অন আওয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস। টিল নেক্সট টাইম, টেক কেয়ার।